সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমরা তার কাছেই সাহায্য চাই এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করি। আমরা আমাদের অন্তরের যাবতীয় অনিষ্ঠতা হতে এবং পাপকার্য হতে তার কাছেই আশ্রয় প্রার্থনা করি। তিনি যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, তিনি যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েত দাতা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। অতঃপর আল্লাহর বান্দাগণ, আপনারা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করুন এবং গোপনে ও নির্জনে তাকে সমীহ করে চলুন। হে মুসলমানগণ, কল্যাণের মৌসুম সমূহ পাওয়া আল্লাহর অন্যতম বড় নিয়ামত। আর যে সকল সময়ে সৎকর্মের সওয়াব বহুগুণ বৃদ্ধি করে দেওয়া হয় সেই সময়গুলোর আগমনে এ আলামত বিদ্যমান রয়েছে যে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভালোবাসেন, তাদের কল্যাণ চান। বান্দা যতই দীর্ঘজীবী হোক না কেন, বস্তুত তার আয়ু সংক্ষিপ্ত। কল্যাণের মৌসুমগুলোতে প্রতিদান ও সওয়াবকে বহুগুণ বৃদ্ধি করা হয়, যা ব্যক্তির আয়ুষ্কাল বৃদ্ধি ও প্রশস্ততার সমান। বান্দার জন্য যেসব মৌসুম আল্লাহ তাআলা চয়ন করেছেন সেগুলোর মর্যাদা ভিন্ন ভিন্ন ও আলাদা হয়ে থাকে। তবে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হল মৌসুমগুলোর শেষের পরিপূর্ণতা শুরুর ত্রুটি বিচ্ছিতি নয়, কেননা আমল নির্ভর করে তার সর্বশেষ অবস্থার উপর। যে ব্যক্তি রমজান মাস পেল এবং আল্লাহ তাকে মাসে সিয়াম পালন করার সক্ষমতা দিয়েছেন, মূলত তাকে এমন সুযোগ দেওয়া হলো যা থেকে সৃষ্টির অনেকেই বঞ্চিত। কাজে রমজানের শেষ দশক পর্যন্ত সে যদি আয়ু পেয়ে থাকে তাহলে সে যেন এমন কিছুর জন্য নির্বাচিত হলো যা হাত ছাড়া হলে আফসুস ও টেনশন করা হয়, যেহেতু তাকে এমন সুযোগ দেওয়া হয়েছে যাতে কল্যাণ বৃদ্ধি পায়, গুনাহ মাফির প্রার্থনা করা হয়, যা ঘাটতি হয়েছে তা পূরণ করা যায়, ত্রুটি সংশোধন করা যায় এবং সে এমন অসৎ আমল করতে পারে যা জান্নাতে তার মর্যাদাকে আরো উন্নত করে। রমজানের শেষ দশকটি এ মাসের মুকুট, উপসংহার এবং এর মালা পরিধানের মাধ্যম। এ সময়ের ইবাদত বছরের অন্যান্য সকল রাত্রির ইবাদতের চেয়ে উত্তম। এতে রয়েছে লাইলাতুল কদর তথা কদরের রাত্রি, যাতে আল্লাহ তাআলা সম্পূর্ণ মহাগ্রন্থ আল কোরআন দুনিয়ার আসমানে নজল করেছেন। এ মর্মে তিনি বলেছেন, নিশ্চয়ই আমি এটা তথা কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে, আর আপনাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? এটা মহাগুরুত্বপূর্ণ ও উচ্চ মর্যাদা সম্পন্ন রাত। এ রাত্রি বরকতপূর্ণ, অনেক কল্যাণের। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এটাকে নাজিল করেছি বরকতময় রাত্রে। এ রাতটি সৎ আমলের রাত। এ রাতের ইবাদতের সওয়াব হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। এ রাতে একবার তাসবিহ পাঠের ফজিলত অনুমান করা যায় না, এর সওয়াব কোনো পরিমাণে নির্ধারণ করা সম্ভব নয়। এ রাতের এক রাকাত সালাত বহু বছরের ইবাদতের সমান। কাজে যে ব্যক্তি এ রাতে কবুলযোগ্য সৎ আমলের তৌফিক পেল, বস্তুত সে বহু বিশাল বরকত লাভ করলো, যেন তাকে সুদীর্ঘ আয়ুষ্কাল দেওয়া হলো যার পুরোটাই সে ইবাদত ও আনুগত্যে কাটিয়েছে। এ রাত্রিতে আল্লাহ তাআলা সৃষ্টির মাঝে চূড়ান্ত ফয়সালা ও সিদ্ধান্ত গ্রহণ করেন। তাদের জীবনের পুরো এক বছরের তাকদীর লিপিবদ্ধ করা হয়। অতঃপর লৌহে মাহফুজ থেকে পুরো এক বছরের চূড়ান্ত সিদ্ধান্ত বলি সংশ্লিষ্ট লিপিকার ফেরেশতাদের কাছে অর্পণ করা হয়। এ সময়ে কার আয়ু ও রিজিক কেমন হবে, শুরু থেকে শেষ পর্যন্ত কি কি ঘটবে ইত্যাদি বিষয়। মহান আল্লাহ বলেন, সে রাতে প্রত্যেক চূড়ান্ত সিদ্ধান্ত স্থির করা হয় আমার পক্ষ থেকে আদেশ ক্রমে। এ রাতের বরকতের কারণে রাত্রিটিতে আল্লাহর অনুমতিক্রমে ব্যাপক হারে ফেরেশতাগণ আসমান থেকে অবতরণ করেন। আল্লাহ তাআলা বলেন, সেই রাতে ফেরেশতাগণ ও রূহ নাজিল হয় তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে। রহমত ও বরকত নাজিলের পাশাপাশি ফেরেশতাগণও অবতরণ করেন। যেমন ভাবে তারা অবতরণ করেন কোরআন তেলাওয়াতের সময়, তারা জিকিরের মজলিসকে বেষ্টন করে রাখেন এবং তারা তালেবে ইলম তথা শিক্ষার্থীদের সম্মানার্থে ও তাদের এ কাজে প্রসন্ন হয়ে ডানাগুলো বিছিয়ে দেন। লাইলাতুল কদরের বিশাল সওয়াবে বিশ্বাস করে এবং প্রতিদান পাওয়ার আশায়
এ রাত্রিটি জাগরণ করে ইবাদতের প্রতিদান হল সমস্ত গুনাহ মাফ হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় কদরের রাত জেগে ইবাদত করে তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়া হবে। সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে হাদিসটি। আর রাত জাগা বলতে তাতে সালাত আদায় করা, দোয়া, জিকির, ইস্তিগফার ইত্যাদি করা বুঝায়। যে ব্যক্তি এ রাতের বরকত ও কল্যাণ থেকে বঞ্চিত হয় সে বহু কল্যাণ থেকে বঞ্চিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এতে অর্থাৎ রমজানে একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়ে উত্তম, এর কল্যাণ থেকে বঞ্চিত যে ব্যক্তি সে আসলেই বঞ্চিত। মুসনাদে আহমদে রয়েছে হাদিসটি। লাইলাতুল কদরের বিশাল মর্যাদার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে এটাকে পাওয়ার জন্য তালাশ করতেন এবং তার সাহাবীদেরকেও তা তালাশে উদ্বুদ্ধ করতেন। তবে কদরের রাত্রি শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে হওয়ার অধিক সম্ভাবনাময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর লাভে অধিক আগ্রহী হওয়ার কারণে একবার রমজানের প্রথম দশকে ইতিকাফ করেছেন, তারপর মধ্য দশকে, অবশেষে যখন তিনি জানতে পারলেন যে তা শেষ দশকে, তখন তিনি এ দশকেই ইতিকাফ করেন। সহিহ মুসলিমে রয়েছে এই বর্ণনাটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দশকে অধিক পরিমাণে ইবাদত পালন করতেন এবং ব্যাপক সাধনা করতেন। সালাত আদায় করা, দোয়া, জিকির, আজকার ও ইস্তিগফারের মাধ্যমে রাতের বেশিরভাগ সময় জাগতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে যে পরিমাণ সাধনা করতেন তা অন্য সময়ে এত পরিমাণ সাধনা করতেন না। সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দশকে পার্থিব বিষয়ে অল্পই ব্যস্ত থাকতেন এবং লোকদের থেকে আলাদা হয়ে যেতেন। তিনি পরিবারের লোকদেরকে জাগিয়ে দিতেন যেন তারাও এ রাত্রিগুলোর বরকত লাভ করে ও কল্যাণ অর্জন করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, শেষ দশক শুরু হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাত জাগতেন, পরিবারকে জাগিয়ে দিতেন, আন্তরিক হতেন এবং কোমর বেঁধে প্রস্তুতি নিতেন। সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে হাদিসটি। তিনি তার মসজিদে প্রতি বছর এ দশকে ইতিকাফ করে লাইলাতুল কদর তালাশ করতেন, যাতে তিনি মনোযোগ ও সৎ কাজে অগ্রসমান আত্মা নিয়ে ইবাদতে লিপ্ত থাকা অবস্থায় তা পেতে পারেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন আল্লাহ তাকে মৃত্যু দেয়া পর্যন্ত, অতঃপর তারপরে তার স্ত্রীগণও ইতিকাফ করেছেন। সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে হাদিসটি। তিনি যখন ইতিকাফ করতেন তখন একান্ত মানবিক প্রয়োজন ছাড়া মসজিদ হতে বের হতেন না। প্রত্যেক ইবাদত যা রমজানে শরীয়ত সম্মত করা হয়েছে তা এ মাসের শেষ রাত অবধি চলবে, বরং এগুলো শেষ দশকে আরো গুরুত্বপূর্ণ। তাই মুসলিম ব্যক্তির আগ্রহ এ সময়ে আরো বেশি হওয়া উচিত, ফলে এ সময়ে দিনে সিয়াম পালনের পাশাপাশি রাতে বিশেষ করে জামাতবদ্ধ হয়ে কিয়ামুল লাইল পালন করা বৈধ। কেননা যে ব্যক্তি ইমামের সাথে সালাত শেষ হওয়া পর্যন্ত কিয়ামুল লাইল আদায় করবে তার জন্য কিয়ামুল লাইলে সারা রাত অতিবাহিত করা লিপিবদ্ধ করা হবে। মুসনাদে আহমদে রয়েছে বর্ণনাটি। এ সময়ে যে ইবাদতগুলো করা যায় সেগুলো হলো যেমন বেশি বেশি জিকির আজকার করা, দোয়া করা, কোরআন তেলাওয়াতে লেগে থাকা, নানা পন্থায় দান সদকা করে সৃষ্টির প্রতি ইহসান করা, রোজাদারদেরকে ইফতার করানো, অভাবীদের প্রয়োজন মেটানো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, পিতামাতার খেদমত করা, প্রতিবেশীদের প্রতি ইহসান করা, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করা ইত্যাদি। তাছাড়া রমজানে উমরা করা নবী সাল্লাল্লাহু আলাইহি এর সাথে হজ পালন করার সমান। এ সময়ের আগে ওপরে যে কাজটি অতীব জরুরি তা হল একনিষ্ঠ ভাবে সত্য তওবা করা, স্রষ্টার প্রতি সর্বদা প্রত্যাবর্তন ও অন্তরকে অবনত করা, পবিত্রকরণ, সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে আত্মার যত্ন নেওয়া। সুতরাং নষ্ট অন্তর নিয়ে অধিক ইবাদত পালন কোন উপকারে আসবে না। যদি ভিতর পবিত্র না হয়, অন্তর সুস্থ না হয়, তবে ইবাদতে কায়িক পরিশ্রম কোন উপকারেই আসবে না। সালাফদের মধ্যে অনেক ইবাদতকারী ছিলেন যারা অধিক রুকু, সেজদা ও সার্বক্ষণিক রোজা কিয়ামুল লাইল পালন করতেন। আবার তাদের মাঝে এর চেয়ে কম ইবাদতকারীও ছিলেন, কিন্তু তারা সকলেই সর্বদা অন্তরের প্রতি অধিক গুরুত্ব দিতেন। তাদের উদ্দেশ্য ছিল তাওহীদ বাস্তবায়ন ও আল্লাহর সন্তুষ্টি প্রতিষ্ঠা করা। ইবনে রাজব রাহিমাহুল্লাহ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ও তার বিশেষ সাহাবীদের অধিকাংশেরই নফল ইবাদত ছিল অন্তরের প্রতি সদাচরণ, তাকে পবিত্রকরণ, তাকে নিরাপদকরণ এবং আল্লাহর সাথে তার সম্পর্ক সুদৃঢ় করা। তারা তা করতেন আল্লাহর ভয়ে, তার প্রতি ভালোবাসা, সম্মান ও মহত্ব প্রদর্শন করার জন্য, তার নিকট যা আসে তা লাভের আশায় এবং যা নিঃশেষ হয়ে যায় তথা দুনিয়ার প্রতি অনাগ্রহী হয়ে।
অতঃপর হে মুসলমানগণ, এই জীবনই বান্দার মূলধন এবং যে প্রশ্বাস যে শ্বাস প্রশ্বাস তার বুকের ভিতর চলমান রয়েছে তা একবার বেরিয়ে গেলে আর ফিরে আসবে না। তাই ফজিলতপূর্ণ সময়ের এ মুহূর্তের প্রতি অবহেলা করা প্রবঞ্চনা ও ক্ষতি সামিল। সুতরাং এই দশকের দিন রাতের কোন সময়কে আপনি অবহেলা করবেন না, আর আপনি চেষ্টা করুন যেন সর্বদা আল্লাহ আপনাকে ইবাদতে মশগুল দেখেন। আপনি যদি ইবাদত পালনে দুর্বল হন তবে সাবধান থাকুন, আল্লাহ যেন আপনাকে পাপ কাজে না দেখেন। প্রকাশ্যে কবিরা গুনাহ বা সগীরা গুনাহের প্রতি তুচ্ছ জ্ঞান করা থেকে বেঁচে থাকুন। ওয়াজিব ও আদিষ্ট বিষয়গুলো আদায়ে অবহেলা করবেন না। তাওহীদের পর সবচেয়ে বড় ওয়াজিব আমল হলো যথাসময়ে সালাত আদায় করা। সর্বদা অঙ্গ প্রত্যঙ্গকে হারাম থেকে রক্ষা করুন, বেশি বেশি নফল সালাত জিকির ও দোয়া করুন, আপনার রবের বাণীকে ভালোবাসুন এবং তা বেশি বেশি তেলাওয়াত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন কোরআন তার তেলাওয়াত করার জন্য সুপারিশকারী হিসেবে আসবে। আপনারা যারা এই মাসের প্রথম অংশে অবহেলা করেছেন তাদের জন্য এর প্রতিবিধান করার দরজা এখনো খোলা রয়েছে। সুতরাং আল্লাহর সাহায্য চান, অপরাগ হবেন না, আর অলসতা দৃষ্টতা ও কালক্ষেপণ করবেন না, বরং এ মাসের বাকি অংশে আমলের সুযোগকে দ্রুত মূল্যায়ন করুন। আশা করা যায় এর মাধ্যমে জীবনে যে অংশ নষ্ট হয়ে হাতছাড়া হয়ে গেছে তার প্রতিবিধান বা ঘাটতি পূরণ করা সম্ভব হবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো এবং সৎ কাজ করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই কোরআনের মাধ্যমে বরকত দান করুন, এবং আমি সকলের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর তার পরিবার বর্গের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন। অতঃপর হে মুসলমানগণ, কুরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোকে আপনারা অনুসন্ধান করুন, কেননা তা আল্লাহর নিকট কবুল হওয়ার জন্য অধিক উপযুক্ত। যে ব্যক্তি ইতিকাফের সুন্নতকে জীবিত করতে আগ্রহী তার জন্য এই ক্ষেত্রে আবশ্যকীয় শিষ্টাচার যেমন গৃহবার হেফাজত, দৃষ্টি অবনম্বন, অন্যকে কষ্ট দেয়া থেকে নিবৃত থাকা, সময়ের মূল্যায়ন করা, অন্তর পরিশুদ্ধ করা, ইবাদত জিকির দোয়া ও ইস্তিগফারের মাধ্যমে ইস্তিগফারের প্রতি আত্মনিয়োগ করা এবং উপকারী কথা ব্যতীত অনর্থক কথা পরিহার ইত্যাদি শিষ্টাচার গ্রহণ করা একান্ত কর্তব্য। অতঃপর জেনে রাখুন যে আল্লাহ তাআলা তার নবীর উপর সালাত ও সালাম পাঠ করতে আপনাদেরকে নির্দেশ দিয়েছেন এবং তিনি বলেছেন, হে ইমানদারগণ, তোমরাও তার উপর সালাত এবং সালাম পাঠ করো। হে আল্লাহ, আপনি আমাদের নবী ও নেতা মুহাম্মাদের উপর শান্তি বর্ষণ করুন, রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি সকল সাহাবীদের উপর, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাহিনদের উপর আপনি সন্তুষ্ট হন। হে আল্লাহ, আপনি ইসলাম এবং মুসলমানদেরকে শক্তিশালী করুন, সম্মানিত করুন। হে আল্লাহ, আপনি এই দেশ এবং সকল মুসলিম দেশকে আপনি শান্তিময়, প্রশান্তিময়, প্রবৃদ্ধিময় করুন। হে আল্লাহ, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হে আল্লাহ, আমরা আপনার কাছে আপনার হেদায়েত কামনা করছি এবং এমন কাজের তৌফিক কামনা করছি যাতে আপনি সন্তুষ্ট হন। হে আল্লাহ, আপনি ইসলাম এবং মুসলমানদের উপর আপনার দয়া, আপনার করুণাকে অবারিত রাখুন। অতঃপর হে মুসলমানগণ, আপনারা সালাত আদায় করুন, নিশ্চয়ই এ সালাত অন্যায় অশ্লীলতা থেকে বিরত রাখে এবং সত্যের পথে পথ দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা কিছু করি সবকিছুর উপর তিনি তদারককারী।